আমার পুত্র তো ঘুমায়, আমার পুত্র তো ঘুমায় তো, ওরা তো মিথ্যা কথা কয়। এই হাসপাতালের পয়সা গুলা মিথ্যা কথা কয়। ও মা, এগুলো কি বলেন, এগুলো কি কতদিন যাবত চলতেছে? আরে আমি তো বুঝতে পারি না, কত লোকে যে নাই কেন এখানে। স্যার আমি কিছু জানি না স্যার, এই দিক কিছু করেন স্যার। আমার এইটুকু বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার গলায় টিউমার হয়েছে, অপারেশন, ডাক্তারের কাছে 2 লাখ টাকা লাগবে। আমি নিজের বাড়ি বিটা বেঁচে বন্ধক রেখে আমি টাকা জোগাড় করছি, সেই টাকাই বাটপারে মেরে দিয়ে ভাগছি। সারাদিন আমি পাগলের মতো ঘুরছি, পাগলের মতো আরো খুঁজছি, কোথাও খুঁজে পাইনি, এখন এসে পেয়েছি। স্যার এগুলা কত বিশ্বাস করে না, ইনি আসলে ধান্দাবাজি করতেছে। আর তুমি রাখো, আপনি কোন হাসপাতালের কথা বলছেন? ওই যে সিভিআর আরোগ্য সিকিয়াস। এই ওনাকে ওই হাসপাতালে নিয়ে চলো। চলেন, দেখতেছি আপনার ধান্দাবাজি। কি ব্যাপার, আপনি এত দেরি করে আসলেন যে? আপনার সাথে পুলিশ, হাতে হ্যান্ডকাপ, কোনো অপরাধ করছেন নাকি? না, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, ওনার মেয়ে আমাদের এখানে। আসলে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার জন্য আমরা ওনাকে, এখন আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এই ওনার হাত করা খুলে দাও, আর এই যে ওনার টাকাটাও দিয়ে দাও প্লিজ। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে। ওনার ফর্মটা দাও। কিসের ফর্ম? আপনি একটা সাইন করেন। আসলে কিভাবে যে বলবো, সব হাসপাতালেই তো একটা নিয়ম থাকে যে অপারেশন আগে বিলটা পে করা। আপনি তো বিলটা পে করলেন না। এই টাকা নিয়ে আসছি তো। আসলে আপনার টাকাটা লাগবে না। কেন? অপারেশনের দরকার হবে না। কেন? এক্সট্রিমলি সরি, 6 ঘন্টা আগে আপনার মেয়ে মারা গেছে। মারা যাবে কেন? কোসে আমার মেয়ে কই, পুতুল কই? হ্যাঁ, কি কয় পাগলের মতো? হ্যাঁ, ও আমার মেয়ে কই? ও আমার পুতুল কো? হ্যাঁ, কো তো ঘুমায় তো, ওরা তো মিথ্যা কথা কয়।
মিথ্যা কথা করো। ও মা, আমার পুতুল তো ঘুমায়, মিথ্যা কথা করো না, ওরা মিথ্যা কথা করে বসে তোলা Oh.